আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল মঙ্গলবার একটা খবর বেরিয়েছে সেটা হলো প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি মর্যাদা দেওয়া হবে এখন এটা শুই না সবাই খুব খুশি হয়ে যাবেন নিশ্চয়ই যে যারা প্রবাসে থাকেন যে এতদিন পর আমাদেরকে আমরা ভিআইপি ট্রিটমেন্ট পাব এখন তারা একটা সম্মান পাবেন সেটা আসলে এই সম্মানের দাবিদার তারা দীর্ঘদিন যাবতী ছিলেন কিন্তু ওই যে সরকারগুলো এসে বড় বড় কথা বলে কিন্তু ওই কাজের সময় ওই কিছুই না কচু তো এখন ডক্টর আসিফ নজরুল তিনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা এখন তিনি বলছেন যে বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেওয়া হবে এই এক মাসের মধ্যে এবং প্রথম পাবেন মধ্যপ্রাচ্যের লোকেরা আলহামদুলিল্লাহ আসল মধ্যপ্রাচ্যের লোকদেরকেই বেশি মর্যাদা দেওয়া উচিত কেন উচিত কারণ তারা মানে কষ্টার্জিত যত টাকা আছে ওই বিড়ি সিগারেটের টাকা রাইখা চায়ের টাকা রাইখা সব দিয়ে দেয় এমনকি এমন সময় ন লোন করে টাকা পাঠায় তারা মানে এবং এটা দেশ উপকৃত হয় যদিও তার পরিবারের কাছে পাঠাচ্ছে কিন্তু এটা তো দেশে যাচ্ছে তো এখন এদেরকেই বেশি সম্মান দেওয়া হওয়া উচিত এবং কারণ আমরা দেখছি বিমানবন্দরে বিশেষ করে মধ্যপ্রাচ্যের থেকে যারা আসেন মাদেরকে এদেরকে মানুষ হিসেবে গণ্য করেন না তারা মানে আয় তুই তুকার করে কথা বলে অথচ মানে উচিত হলো এরা হল রিমিটেন্স যোদ্ধা দেশকে বাঁচিয়ে রেখেছে আমাদের দেশে গার্মেন্টস এবং রিমিটেন্স এই দেশকে বাঁচিয়ে রেখেছে এবং গার্মেন্টসে গার্মেন্টসের চোখে কিন্তু রিমিটেন্স যারা প্রবাসে থাকেন তাদেরটাই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট জানেন কারণ এই যে গার্মেন্টস যারা এখানে কিন্তু অনেক দুই নাম্বারই করে তারা অনেক আন্ডার ইনভয়েস করেন হ্যাঁ টাকা পাচার করেন এইটার মাধ্যমে কিন্তু এই যে রিমিটেন্স এরা হলো সলিড এরা কোনো দুই নাম্বারই নাই তা যা রোজগার করতেছে সেটাই পাঠাইতেছে ওই বক্সেসের টাকাটাও পাঠায় দেয় সে তো তো এরা সবচেয়ে সলিড এখন তাদেরকে মর্যাদা কিন্তু বলতেছেন আবার যে আসিফ নজরুল যে ভিআইপি লাউঞ্জ এবং বিশেষ ইমিগ্রেশন ডেস্ক যেটা আছে এই সুবিধা ছাড়া অন্যগুলো দেওয়া হবে তো এখন অন্য সুবিধাগুলো কি ওইখানে ইমিগ্রেশনে ডেস্ক একটা অলরেডি আছে প্রবাসীদের জন্য এবং আমি তো অনেক সময় আসা যাওয়া করি কিন্তু সেখানে কোনো মানুষই দেখি দেখিনি তো কোনো মানুষই থাকে না তো সার্ভিস পাবেন কোথা থেকে আপনি খালি একটা ডেস্ক করে রয়েছে হ্যাঁ নামও লেখা আছে প্রবাসী সহায়তা ডেস্ক তো এখন এই হল আমাদের কাঠামো আর কি তো তারা বলতেছেন যে ওই ভিআইপি মর্যাদা যে ফরম টরম ফিল আপ করা হ্যাঁ প্রয়োজনীয় সহযোগিতা তো এখন আমি ওইটা ওই যে ভিআইপি ট্রিটমেন্ট কী দিবেন আমি এটাই বুঝতেছি না কারণ ওইখানে যখন যায় মানুষ তো তার তো মেইনলি দরকার হয় যে বাক্স টাক্স তার এই ব্যাগ ট্যাগ নিয়ে আসে টানাটানি করে তারপরে ওই ফর্ম ফিল আপ করতে হয় ঠিক আছে এই এই টাইপের তো এখানে লোক থাকবে কিনা যারা তার ব্যাগ উঠা নামায় সাহায্য করবে তার ফর্মটা ফিল আপ করে দেবে ঠিক আছে অথবা অন্য কোনো সহযোগিতা লাগে সেটা করবে মানে এরকম কিনা মানে বিআইপি ট্রিটমেন্টটা মানে এটা ক্লিয়ার না তো এখন এই আমরা দেখছি যে এই যে বিমানবন্দরগুলোতে মানে অনেক হয়রানি করা হয় প্রবাসীদের যারা এই রিমিটেন্স যদি দেশকে বাঁচিয়ে রাখে তাদের হেনেস্তার শেষ নাই সুরত মেয়ে হত্যাকাণ্ড ব্রিটেনের সুরত নিয়ে তাকে মেরেই ফেলা হয়েছিল এই ঢাকা এয়ারপোর্টে তারপরে ব্যাগ চুরি টাকা চুরি সোনা চুরি এগুলো নিয়ে যায় আমরা দেখছি যে এয়ারপোর্টে এই যে মিডিল মানুষ একদম মাটিতে গোড়াগুড়ি দিয়ে সারা জীবনে তার সঞ্চয় সেগুলো নিয়ে যাচ্ছে তো এগুলো বন্ধ করতে হবে আর আরেকটা ব্যাপার হলো অত ভিআই সার্ভিস দরকার নাই যেটা করেন যে মানুষকে স্বাচ্ছন্দ্যে মানুষ যাতে দেশ বিদেশ যাইতে পারে আবার আসতে পারে আমরা বিদেশ থেকে আইসআই প্রথমেই একটা ধাক্কা খাই ধাক্কা খেয়ে আইসআই দেখলাম দীর্ঘ লাইন তারপর লাইন আগায় না কারণ এত স্লো সিস্টেম ঠিক আছে দেখেন ফর্ম ফিল আপ তো আপনার ছবি তুলে তারপরে ইমিগ্রেশন অফিসার তারপরে ওই যে কোথায় থেকে আসছেন কোথায় থাকবেন দুনিয়ার ইমিনটেন্স আরে ভাই এরা কি এরা তো এই দেশের মানুষ এরা কি আমাদের দেশে চুরি করতে এসেছে না এত কিছু দরকার কি বিদেশে আমরা যাই না আমরা বিদেশি পাসপোর্ট নিয়ে যাই কই আমাদের কিছুই জায়গায় না তো আপনি আপনার দেশের লোক ঢুকতেছে হ্যাঁ কাজ করে আপনার টাকা নিয়ে আসছে আপনারা এমনভাবে ট্রিটমেন্ট করতেছেন মানে এরা চুর হয়েছে আর কি আপনার দেশ থেকে সব লই যাবে তো এগুলো বন্ধ করেন এই সিস্টেমগুলো ডেভেলপ করা দরকার যে একটা মানুষ আসলো জাস্ট তার পাসপোর্টটা পাঞ্চ করে চলে যাবে দ্যাটস ফাইন এবং এই যে লম্বা লম্বা লাইন এবং আমাদের ইমিগ্রেশন অফিসার অনেকে ঘুমায় ঘুমায় কাজ করে হ্যাঁ কাজ ফলায় ওই গল্প করতেছে তো সবাই একরকম না আবার দু একজন যে স্মার্ট মানুষ নাই তাও না কিন্তু এই সব কিছু মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার ডিজিটাল ফর্ম্যাটে আনা দরকার তো এইটা একটা ব্যাপার যে আমি মনে করি যে মানে এইটা আগে দরকার আর আরেকটা জিনিস হলো যে সাতান্ন জন যাতে আমিরাতে যাদের জেল হয়ে গেছিল এবং যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদের পুনর্বাসনের উদ্যোগ নিবে বলছেন তিনি আসিফ নজরুল এটা খুব ভালো একটা কাজ কারণ তারা একটা ভুল করছে এবং এরা তো অনেক টাকা পয়সা খরচ করে গেছে জমি জমা বিক্রি করে এই গরিব মানুষগুলো তাদের যদি পুনর্বাসন করা হয় তাহলে ভালো হয় আর আরেকটা জিনিস হলো যে আমরা জানেন যে আমরা চব্বিশ বিলিয়ন ডলার আসি দেশে এই রেমিটেন্স থেকে মানে এইটা অনেক দেশের বাজেটের চেয়েও বেশি এবং এখানে অনেক প্রবাসী আছেন যারা দ্বৈত পাসপোর্ট আছে তাদের কিন্তু দেখা যায় এদেরকে খালি বলেন রিমিটেন্স যোদ্ধা এই খালি মুখে কিছু। কিন্তু এরা এত কষ্ট করে এত কিছু করছে এই যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় প্রবাসীদের বিরাট ভূমিকা আসছে তারা টাকা পয়সা সব দিয়ে সাহায্য করছে প্রবাসী সরকারকে তো এখন এইসব তো সবাই ভুলে যেতেছে তো এইগুলো একটু মনে রেখে এবং দেখা যায় যে একজন মানুষ হয়তো ইউরোপে থাকে তার হয়তো দুইটা পাসপোর্ট সে তার আহ ফ্যামিলি আনার জন্য বিভিন্ন সুবিধার জন্য সেটা নিয়েছে এখন সে কেন নিল এবং এটা থাকলে সে নির্বাচন করতে পারবে না বাংলাদেশের প্রতিনিধি হইতে পারবে না সে জনসেবা করতে পারবে না হোয়াট ইজ দিস ব্লাড এ ল এটা কেন হবে কারণ আমরা আমি তো অন্য দেশের লোক না আমি তো এখানে আসছি সেবা করতে বরং এইসব মানুষকে যদি জনপ্রতিনিধি বানান তারা বিদেশে দেখছে অনেস্টি কাহাকে বলে দেখছে স্বচ্ছতা কাকে বলে এগুলো শিখে আসছে সে বরং এই যে চোর দিয়েছে ব্যাটার সার্ভিস দেবে এই লোকগুলো বরং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এখন আপনারা আইন করে বন্ধ করে দিচ্ছেন না তো এগুলো চা পাসপোর্ট ফেরত দো বাতিল করো না সে ইলেকশন করতে না তো এখন বাতিল করো তো এখন বেটায় তার এই লাল পাসপোর্ট কালো পাসপোর্ট নীল পাসপোর্ট এগুলো বাতিল করে সে বিপদে পড়ব নাকি আপনার দেশে তো কোনো গ্যারান্টি নাই দেশে এসে থাইকা ওই দেশে সে একটা সিস্টেমে তার পরিবারকে একটা নিরাপদ জায়গায় রাখছে তো এটা আপনার কি আপনার প্রবলেম কি এটাতে আপনার তো প্রবলেম হওয়ার কথা না তো এইসব বদলাবেন আমি মনে করি যে আসিফ নজরুল্লাহ এইগুলো উদ্যোগ নেবেন এবং প্রবাসীদের বিশেষ করে যারা আসেন মধ্যপ্রাচ্যে এদেরকে কিছু না পারে না পারেন মানে যাতে ভোগান্তি না হয় মানে তারা যাতে সহজে যেতে পারে সহজে আসতে পারে এবং তাদেরকে একটা স্যালুট দেন মানে স্যার বলেন কারণ স্যার বললে তো টাকা পয়সার খরচ নাই একটা লোক যখন আপনি এসে আপনি যদি একটু হাসি দিয়ে একটা যদি স্যার বলেন বা একটা ম্যাডাম বলেন সে এত খুশি হয়ে যাবে যে আপনি লাখ টাকা দিয়ে ওইটা তাকে এত খুশি করতে পারবেন না তো এইটা তো কোনো পয়সা খরচ হচ্ছে না এবং আপনি রাষ্ট্রের কর্মচারী আপনি তাকে সার বলতে বাধ্য সে যোদ্ধা এবং আপনি একটা হাসি দেন না কোনো কারণ আপনি এখানে কাস্টমার সার্ভিস দিতে বসছেন আপনি ওই বেদাই আমার কাছে মেয়ে আসো হ্যাঁ এইদিকে আয় আরে মেয়ে আপনি কি মালিক নাকি নবাচ্ছে নাকি আপনাকে দেশে রাষ্ট্র রাখছে কি জন্য আপনি এদের টাকা দিয়ে কিন্তু আপনি বেতন নেন সো একে একটু রেসপেক্ট দেখালে সে তো আপনাকে আপনাকে অশ্রদ্ধা করছে না সে তো আপনাকে শ্রদ্ধার সাথে কথা বলছে তো আপনি বলবেন না কেন কেন সে গরিব দেশের মানে সে শ্রমিক সেই জন্য আপনি শ্রদ্ধা করছেন না এই মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার এবং সরকারের দায়িত্ব আমি বলছি তো বিআইপি সিআইপি গুলো লাগবে না খালি ওই যে মানুষগুলোকে একটু রেসপেক্ট দেখান এবং ভোগান্তি যেতে না হয় তাহলে এইটি হবে বিআইপি সার্ভিস যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লা আল্লাহ হাফিজ